আজ সমগ্র বীজপুর জুড়ে চলে এক দাবদাহ পরিস্থিতি। সদ্য তৃণমূল দল থেকে কার্যকরী সভাপতি করা হয় আলো রানীর সরকারকে। তার বাড়িতে আজ শাসক দলের নেতৃত্বরা, উচ্চ নেতৃত্বরা সকলেই এসে প্রায় উপস্থিত ছিলেন। আর সেই উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। নেতৃত্বরা যখন তার বাড়ি থেকে বৈঠক শেষে বেরিয়ে যান, তাদের সকলের গাড়ি ঘিরে চলে জয় শ্রীরামের স্লোগান এবং বিক্ষোভ। এমনকি কাঁচাপাড়া রেলেও অবরোধ করা হয়। পরিশেষে বীজপুর থানার পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনাটিকে এক শান্তির পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আর সেই সকল চিত্র আপনারা দেখছেন অনলিয়ন নিউজ সুপার ক্যামেরার পর্দায়। দেখতে থাকুন নিউজ সুপার, সব খবর সবার খবর। রাজনীতিক উনি করেন, আমাদের থানা মোড়ে ক্লাব কংগ্রেসে ছিল, সেই তৃণমূল দখল করেছে। আমরা কোনো দখল করি না। আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন কোনো ক্লাব দখলে আমরা যাচ্ছি না। সাধারণ লোক যদি আমাদের কাছে আসে, আমাদের পরিবারে সামিল হতে চায়, তাহলে আমরা নেবো না। আমরা তাই কাজই করছি। কাউকে ডিস্টার্ব হচ্ছে? একটা সাধারণ পাবলিককে জিজ্ঞেস করে ডিস্টার্ব হচ্ছে? আজকে বিক্ষোভের মেন কারণ বলে দিই, ছ তারিখের পর, আফটার ছ তারিখে ইলেকশনের পর কাঁচাপাড়ার পরিস্থিতি শান্তি শৃঙ্খলাই বজায় ছিল, কোনো অবস্থান খারাপ হয়নি। 23 তারিখ রেজাল্টের পরে আমাদের মণ্ডলের প্রেসিডেন্টের গায়ে হাত তুলেছে